বিজেপিকে আধুনিক শক্তিশালী ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানে অনুষ্ঠিত বিজেপি দিবসের অনুষ্ঠানের বক্তব্যে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাহিনীর শৃঙ্খলা রাখতে বাহিনীর প্রতিটি সদস্যকে চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পিলখানার অভ্যন্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবং বর্ডারঘাট বাংলাদেশকে একটি যুগোপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করি এবং তা এখনও বাস্তবায়ন করে যাচ্ছি। এই বাহিনীকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে পাঁচজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে পাঁচটি রিজিয়নে বিভক্ত করা হয়েছে। বর্ডারঘাট বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডারঘাট বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি।